চলমান প্রকল্পগুলোর কাজ শেষ হলে মংলা বন্দরের দৃশ্যপট পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। কন্টেইনার টার্মিনাল ও ইয়ার্ড সহ অবকাঠামোগত উন্নয়ন হলে চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমবে। এছাড়া বন্দরটি ভারত, নেপাল ও ভুটানের ব্যবহারের উপযোগী হবে বলেও জানান তিনি। বুধবার সকালে বন্দর পরিদর্শন করে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, মংলা সমুদ্র বন্দরকে ভবিষ্যতের জন্য বিগত দিনে সেভাবে তৈরি করা হয়নি। আশা করি এই দুটি প্রকল্প হয়ে যায় তাহলে বাংলা পোর্টের চেহারা অন্তত আগামী 3 বছরের মধ্যে পরিবর্তিত হবে। চাইনিজ যে প্রকল্প সেই প্রকল্পে এখানে কন্টেইনার ইয়ার্ড তৈরি হবে এবং কন্টেইনার সরাসরি এখানে আসতে পারবে।